পশ্চিমবঙ্গবোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পাল মাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং সব থেকে আগে আপডেট থাকার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম কোশ্চেন পেপারের সলিউশন বা আনসার। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। প্রথম প্রশ্ন থেকে শুরু করি, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখো। উত্তর, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। ভৌত এখানে ভৌত পরিবর্তন এবং এখানে রাসায়নিক পরিবর্তন, তিনটে তিনটে ভৌত পরিবর্তনের পার্থক্য হচ্ছে এটি এক প্রকার অস্থায়ী পরিবর্তন, কিন্তু রাসায়নিক এটি এক প্রকার স্থায়ী পরিবর্তন। এটিতে ভরের পরিবর্তন ঘটে না, আর রাসায়নিকে ভরের পরিবর্তন ঘটে। ভৌত এতে তাপের উদ্ভব বা শোচন হতেও পারে বা নাও হতে পারে, আর রাসায়নিকে এতে তাপের উদ্ভব বা শোচন হবে। 2 নম্বর প্রশ্ন, রাসায়নিক পরিবর্তন ঘটলে কী কী দেখে অনুভব করো তা করে তা বোঝা যেতে পারে। উত্তর, রাসায়নিক পরিবর্তন ঘটলে রাসায়নিক পরিবর্তনে পদার্থের অণুর গঠনের পরিবর্তন ঘটে এবং নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। এই পরিবর্তন স্থায়ী উৎপন্ন পদার্থকে কোনোভাবেই আগের মূল পদার্থে ফিরিয়ে আনা যায় না। এই পরিবর্তনের ক্ষেত্রে সবসময় তাপের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের সময় উৎপন্ন পদার্থের ভর মূল পদার্থের চেয়ে কম বা বেশি হয়। 3 নম্বর প্রশ্ন, মৌটুসি কীভাবে পরাগ মিলনে সাহায্য করে। মৌটুসি পাখি কলকে ফুলের পরাগ মিলনে সাহায্য করেছে। আসলে মৌটুসি পাখি কলকে ফুলের হলদে বর্ণে আকৃষ্ট হয়ে ওই ফুলের ওপর বসছে এবং মাঝে মাঝে মকরন্দ সংগ্রহ করছে। ওই সময় কলকে ফুলের পরাগরেণু মৌটুসি পাখির পা, চঞ্চু এবং পালকে লেগে যাচ্ছে। পরে যখন মৌটুসি পাখি অন্য কলকে ফুলে গিয়ে পৌঁছে, তখন ওই পরাগরেণু ওই ফুলের ওপর পড়ে পরাগ মিলন ঘটাচ্ছে। 4 নম্বর প্রশ্ন, বাড়িতে দই তৈরি করার জন্য কী কী করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। উত্তর, দুধ গরম করে পাত্রে রাখা হয়, অল্প পরিমাণ সাদা সংগ্রহ করা হয়, দুধের সাথে পরিমাণ মতো সাজান মেশানো হয়, তারপরে মিশ্রিত পাত্র ঢেকে রাখা হয়। তাহলে এখানেই 4টে প্রশ্নের উত্তর আমি তোমাদের প্রোভাইড করলাম। আশা করি প্রশ্নের উত্তরগুলি তোমরা ভালোভাবেই বুঝেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো, আর এই ধরনেরই সঠিক ও নির্ভুল প্রশ্নের উত্তরের জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং আরেকটি কথা, আমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।